জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পোগল দীঘা ইউনিয়নের চার ওয়ার্ডের সড়ক ও জনপথ বিভাগের পাইত তারাকান্দি রাস্তায় গোবিন্দনগর অংশে একটি ব্রিজের মুখ বন্ধ করে পাকা বাড়ি নির্মাণের অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ অভিযোগ সূত্রে জানা গেছে পোগল দীঘা ইউনিয়নের চারনং ওয়ার্ডের পুটিয়ারপাড়া সাইনচারপাড় মোনারপাড়ার শিমলতায়ের চকপাড়া ও গোবিন্দনগরসহ পাঁচটি গ্রামের পানি নিষ্কাশনের জন্য গোবিন্দনগর অংশে পায় তারাকান্দি রাস্তায় উনিশশো একানব্বই বিরানব্বই সালে একটি ব্রিজ নির্মাণ করা হয় কিন্তু সম্প্রতি স্থানীয় হাফিজুর রহমান ব্রিজ কালভার্টের মুখ বন্ধ করে পাকা বাড়ি নির্মাণ করায় প্রায় তিন হাজার একর ফসলি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বর্তমানে জমিতে ধান চাষ করায় পানিতে ধান পচে যাচ্ছে জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশন ও ফসলের জমি রক্ষার্থে ব্রিজের মুখ খোলা রাখার জন্য এলাকাবাসী প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন আমাদের এখানে এই এই ধানের জমিতে জলাবদ্ধতার কারণে অনেক দিন আগে আমাদের এই রাস্তায় একটা ব্রিজ হয়েছিল কিন্তু ইদানিং আমাদের ব্রিজটা আটকাই দিছে আটকায় দেওয়ার কারণে আমাদের দেখেন এ কি অবস্থা ধানের পানির নিচে গেছে আমরা এই পারি না তাই অনেক কৃষক আছে অসহায় দরিদ্র তাদের সংসার চলে এই ধান দিয়ে কিন্তু পানির নিচে গেছে কা ধান এতে কোনো ধান হয় না এক বিঘা জমিতে আমাদের পঁচিশ তিরিশ মুন ধান হয় কিন্তু এইখানে আমাদের দান হইতেছে পাঁচ মনও হয় না অনেক জমি আছে আমাদের এখানে সাত বছরের মধ্যে একশ টাক ধানও হয় নাই এমনও জমি আমাদের আছে চকপাড়া গ্রামের কৃষক উদ্দিন আবুল কালাম ও আবুল হোসেন পাঁচটি গ্রামের প্রায় তিন হাজার একর ফসলি জমি পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ করায় খেতে ধান পচে যাচ্ছে আগামী ফসলও সঠিকভাবে চাষ করা সম্ভব হবে কিনা এ নিয়ে হতাশা ব্যক্ত করেন আর তার স্যাংচার পার এই এলাকার পানি এই ব্রিজ নামে সেটা হাবিজ বন্ধ করে রাখছে এই পানি নিষ্কাশণের জন্য এখনো পাকা ধানের মধ্যে আঠু পানি রয়েছে দক্ষিণে আর একটা ব্রিজ আছে সেই ব্রিজে পানি বাই করে নিষ্কাশন করা কঠিন হবে কারণ সামনের দিকে উঁচা কাজেই আমি সরকার কাছে বিচার চাই ওই ব্রিজ অতি সত্তর জন দেয় কারণ জনগণের সুবিধার জন্য কারণ এত গ্রামের পানি নিষ্কাশন হয়ে আঠু পানির মধ্যে ধান কাটতে হবে এমন ধান এটা আপনারা দেখেন এবং বিচার করে নাই দেখেন এ বিষয়ে অভিযুক্ত হাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বক্তব্য দিতে অস্বীকার করেন এ বিষয়ে উপজেলার কৃষি কর্মকর্তা অনুপ সিংহ বলেন ধানের জমিতে পানি রয়েছে এবং এই পানি নিষ্কাশন করা জরুরি প্রয়োজন এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সঙ্গে কথা হলে তিনি জানান এ বিষয়ে একটি অভিযোগের প্রেক্ষিতে এলাকা পরিদর্শন করেছে একটি কমিটি গঠনের মাধ্যমে তদন্ত সাপেক্ষে জলাবদ্ধতা দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি